সুলসিলাতি শায়াতিন শয়তানগুলিকে জিনদের মধ্যেকার যারা খারাপ জিন তাদেরকে কি করা হয় শেকলাবদ্ধ করে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় 11 মাস যে গোমরাহ করেছে তার ওই যে আপনার কুপ্রভাব আছে ওইটাতে এক মাস কেটে যায় জিন শয়তানকে বেঁধে দেওয়া কিন্তু মানুষ শয়তান তো বেঁধে দেওয়া হয় না উনি অধ্যায় হচ্ছে হালিও কালো রমজান আও শাহর রমজান এই অধ্যায় হচ্ছে যে রমজান বলতে হবে না রমজান মাস বলতে হবে কেউ যদি বলে রমজানে রোজা রেখেছি আরেকজন বলছে রমজান মাসে রোজা রেখেছি কোনটা সহি না দুটোই সহি হ্যাঁ কিন্তু এই মর্মে একটা জঈফ হাদিস রয়েছে দুর্বল হাদিস রয়েছে সেই হাদিসটা যে দুর্বল এবং যারা এই ধারণা পোষণ করেছে যে রমজান বলা যাবে না রমজানের সিয়াম বলা যাবে না রমজান মাসের সিয়াম সুমত রমাদান বলতে হবে না সুমত শাহর রমাদান আমি রমজান মাসের রোজার সিয়াম রেখেছি বলতে হবে এই মর্মে যে হাদিস রয়েছে সেটি ঠিক নয় তাই রদ করতে বলছেন হালিও কালো বলতে হবে রমজান না শাহর রমাদান রমজান মাস বলতে অমান রাকুল্লাহু আসিয়ান আর ওই সব আইম্মা ইকরাম ওলামাদের কথা যারা বলছেন সবটাই ঠিক এই ক্ষেত্রে হ্যাঁ স্বাধীনতা ছাড় রয়েছে যার যেটি ইচ্ছা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমজান যে রমজানের সিয়াম পালন করলো সাহরা শব্দটি বলেননি এইরকম মেলা হাদিস ওয়া কালা আরো বলেছেন লা তাকাদ্দামু রমজান রমজানের আগে সিয়াম শুরু করে দিও না 28-29 থেকে শুরু করে দিলেন হ্যাঁ যেমন আমরা ভিআইপি যদি আমাদের গেস্ট আসে তো কি করি কমপক্ষে বাড়ির বাইরে আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকি আসবে বাড়ির বাইরে থেকে রিসিভ করতে হবে তার কারের দরজাটা নিজেই খুলি খুলে করে না আমাদেরকে করে আমাদের হোটেলে আসার দরজা খুলে দিবে আবার দরজাটা বন্ধ করে দিবে হ্যাঁ যখন এসে বন্ধ দরজা খুলে আবার নামাবে ইত্যাদি ইত্যাদি তো এই রকম করে আবার এমনও ভিআইপি রয়েছে তার জন্য 2-4-5 কিলোমিটার পর্যন্ত একবারে গালিচা টালিচা বিছি আর দুই দিকে লাইন লাগিয়ে সব কি করছে হ্যাঁ ওয়েলকাম করছে স্বাগতম জানাচ্ছে তো এইরকম অনেকের ধারণা যে রমজান মাস এত মোবারক মাস দু একদিন আগে থেকে শুরু করে দিই অথবা কি জানি যদি চাঁদ দেখতে কেউ ভুল করে সুতরাং একদিন আগে শুরু করে দিই না গোনার কাজ এগুলো হচ্ছে গোনার কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না ফরমানি ফাকাদ আসাবাল কাসম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন বলেছেন তো 1898 নম্বর হাদিস আবু হুরায়রা আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি আন্না রাসূল আসম কা রাসূল বলেছেন ইজা জা রমাদান যখন রমজান এসে যাবে বললেন না যে রমজান মাস এসে যাবে তাহলে বোঝা গেল যে শুধু রমজান বলা যায় ফতিহাত আবু আবুল জান্নাহ বা ফতিহাত আবু আবুল জান্নাহ জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে দুই রকম পড়া যেতে পারে তাসদীদ দিয়েও পড়া যেতে পারে আবার তাখফিফ করে ফতিহাতও পড়া যেতে পারে 1899 নম্বর হাদিস আবু হুরায়রা আল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইজা দাখালা রমজান যখন রমজান প্রবেশ করবে কি বললেন রমজান মাস তো বললেন না ফতিহাত আবু আবুল জান্নাহ সামায় আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয় ওল্লিকাত আবু আবু জাহান্নাম জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া সুলসিলাতি শায়াতিন শয়তানগুলিকে জিনদের মধ্যেকার যারা খারাপ জিন তাদেরকে কি করা হয় শেকলাবদ্ধ করে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় কিন্তু তারপরেও পাপি কেন থাকে রমজান মাসে জিন শয়তান তো বেঁধে দেওয়া হয়েছে তারপর কি করে পাপি থাকে হ্যাঁ 11 মাস যে গোমরাহ করেছে তার ওই যে আপনার কুপ্রভাব আছে ওইটাতে এক মাস কেটে যায় আর ভালো হওয়ার সুযোগ পায় না এটা একটা উত্তর আর একটা উত্তর আছে জিন শয়তানকে বেঁধে দেওয়া কিন্তু মানুষ শয়তান তো বেঁধে দেওয়া হয় না তো মানুষ শয়তান তো খারাপ করার জন্য সঙ্গ দোষে লোহা বাসে রুমে রোজা রাখে না কে অনেকে দেখ যা আমার চেয়ে হালকা কাজ করে তাও তো রোজা রাখে না তো আমি এত কষ্ট করে করে রোজা রাখবো প্রবাসীরা অনেকে এইভাবেও মানুষ শয়তানে গোমরা করছে জি হ্যাঁ বাড়িতে রোজা না রাখলে কোনো অসুবিধা নেই খেতে দেবে মা অসুবিধা নেই অথবা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না অথবা কারো আমি ভয়ে নেই কারো চাপের নেই তো আল্লাহরও ভয় নেই আর সমাজেরও চাপ নেই সুতরাং রাখে না তো এইরকম এটাও একটা উত্তর হতে পারে দুটো উত্তর মনে রাখবেন জি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ